নমস্কার, জোডিয়াক টিভিতে আপনাদের সকলকে সুস্বাগত। শুরু করছি বেহালা বোধায়নের সঙ্গীতাসর। আমাদের সঙ্গীত শিল্পী হলেন সুব্রত ঘোষ, যাকে আমরা আরও আদর করে বাপ্পা বলে ডেকে থাকি। আমার ঠিক পাশটিতে আছেন বেহালা বোধায়নের ফাউন্ডার রিক্তা ঘোষ, সুব্রত ঘোষের মা। তারপরেই আমরা দেখছি সুব্রত ঘোষকে হারমোনিয়ামে যিনি সহায়তা করবেন সেই দিদিকে, কেয়া দাস, যিনি একটি সাংগীতিক পরিবার থেকে এসেছেন এবং নিজে একজন সঙ্গীত শিক্ষিকাও বটে। তারপর আমরা দেখতে পাচ্ছি দেবাশিস চক্রবর্তীকে। দেবাশিস চক্রবর্তী রিটায়ার্ড WBCS কবি ও সাহিত্যিক। তারপরে রয়েছেন আমাদের তবলা শিল্পী কৃষ্ণ দাস, ওস্তাদ কেরামাতুল্লার সুযোগ্য ছাত্র। চলুন যাই সরাসরি সুব্রতর কাছে সঙ্গীতে। সুব্রত, গান শুরু করো, তোমার প্রথম গান। আমরা গানের সাথে তথ্য পেলাম। এবার আমি যাব বেহালা বোধায়নের ফাউন্ডার রিক্তাদির কাছে, রিক্তা ঘোষের কাছে। দিদি, বেহালা বোধায়ন সম্পর্কে দু একটি কথা আপনার কাছ থেকে। বেহালা বোধায়ন এমন একটি সংস্থা যেখানে ছেলেমেয়েরা সবাই বড়, কিন্তু মানসিক দিক থেকে ওরা শিশু।
সারা জীবন শিশুই থাকবে, তাদের ভেতরে একটা করে এবিলিটি থাকে, এটা আমাদের টেনে বার করাটাই মুখ্য উদ্দেশ্য। আমাদের ট্রেনাররা, ডাক্তার এবং আমরা সবাই মিলে যার ভেতরে যেই কোয়ালিটি আছে সেটা বার করে নিয়ে আমরা তাকে সেই দিকে প্রশিক্ষিত করি। যেমন সুব্রত, ও গানটা ভালো পারে, ও কিন্তু স্ট্যামারিং আছে, একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারে না, কিন্তু গান গাওয়ার গানের বেলা তা নেই। একদম। এবং সুব্রত তো বেহালা বোধায়নের মানে স্থায়ী শিল্পী বলবো, আমি তো যতবার গেছি আমি ততবার দেখেছি সুব্রত গান করছে। চলো সুব্রত পরের গানে যাই, চলো। মন ভেজে করে দোষেরো কে জেসে পহেল হুতে কো জয় করে আমকো মন কে রাতে দেন মন ভেজে করে দোষেরো কে জেসে পহেল উতে কো জয় করে আমকো মন কে সাথে দেন বেদ ভাব আপন দিল সে সাপ কেল চকে দোষে রোষে ভুল হোত বাপ কেল চকে ঝুটে সে বচে রহে সচে কদম বড়ে ঝুটে সে বচে রহে সচে কদম বড়ে দোষে রো কে জেসে পহেল উঠে কো জয় করে আমকো মন কে সাথে দেন মুছিলে পরে তো ভন্ড এতে না কর্ম ফল সাথে দে তো ধর্ম কা জলে তো ধর্ম ফল ফুটে সে হাসল রহে বাজে সে নাটরে ফুটে সে হাসল রহে বাজে সে নাটরে দোষে রোক জেসে পহেল উঠে কো জয় করে আমকো মন কে সাথে দেন মন ভেজে করে দোষেরো কে জেসে পহেল উঠে কো জয় করে আমকো মন কে সাথে দেন। অপূর্ব 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 গেয়েছো একদম। চলো চলো আর একটা গান শুনি, চলো চলো। মন মাতাল রাশা কাল কেন সুদুই কাদে মন মাতাল রাশা কাল কেন সুদুই কাদে টান স্বপ্ন জাল মরণ কেন বাদে মাতার চাষা কর কেন চুদুই কাদে বটে লাগে মনে হয় যে চোটে নাজে কে আপন কে বাজে পর মন লাগে না খোঁজে
তথ্যসহ গান এবং আমাদের এই অনুষ্ঠান বেহালা বোধায়নের সঙ্গীতায়ন অনুষ্ঠান, চলুন আবারও যাব সুব্রতর কাছে। সুব্রত, তোমার গান করতে কেমন লাগে? আমার আমার গান করতে খুব ভালো লাগে। বা চলো তাহলে আবার গান করো, গান আমরা শুনি। তুমি রবে নিরবে হৃদয়ে মম, তুমি রবে নিরবে নিবেদো নিবেদো পূর্ণিমা নিশীতি নিশম, তুমি রবে নিরবে মম জীবন যৌবন, মম আখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীতি নিশম, তুমি রবে নিরবে জাগিবে এককি তব করুণাকি, তব অঞ্চল চরামরে রহে বেধাকি, মম দুঃখ বেদন মম সফল তপন, মম দুঃখ বেদন মম সফল তপন, তুমি ভরি বেছো যাবে নিশীতি নিশম, তুমি রবে নিরবে হৃদয়ে
সুন্দর, তুমি খুব ভালো গান করছো, আর তুমি এত যে সুন্দর গান করছো না সেজন্য তোমারই কে আন্টি আর কৃষ্ণ আঙ্কেল সাথে আছেন বলেই তো, তাই না? বা 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 দিদি একদম দাদা আপনার তবলা কথা বলছে একেবারে। দিদি আপনার কাছে একটু জানবো, আপনি বলছিলেন আপনার দুই মেয়ের কথা, জানবো কি ওর গানের পরে? যাই সুব্রতর আরেকটি গান শোনার পর আপনার দুই কন্যার কথা শুনি, দিদির দুই কৃতি কন্যা আমরা তাঁদের কথাও শুনবো, তবে তার আগে সুব্রতর গান। আপনারা রয়েছেন জোডিয়াক টিভির পর্দায়, জোডিয়াক টিভি দ্য ফাইনাল ডেস্টিনেশন, সুব্রত ঘোষ। চলো ডুপ 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 সাগরে আমার মন, টাল টাল পাটাল তুলে টাল টাল পাটাল খুঁজলে, পাপেরে পেরাত নৌডান পাপেরে পেরাত নৌডান, ডুপ 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 সাগরে আমার মন, ডুপ 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 সাগরে আমার মন। খোঁজ 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 খোঁজলে পাবে, খোঁজ 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 খোঁজলে পাবে রে যায় মাঝে বৃন্দাবন, খোঁজ 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 খোঁজলে পাবে রে যায় মাঝে বৃন্দাবন, দেব 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 গানে বটে দেব 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 গানে বট, জল বেটে রে অনুকন জল বেটে রে অনুকন, ডোপ 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 সাগরে আমার মন, ডোপ 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 সাগরে আমার মন। ড্যাং 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 রাঙা ডিঙে ড্যাং 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 ডাঙা ডিঙে চালায় আমার কাঞ্জোর, ড্যাং 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 ডাঙা ডিঙে চালায় আমার কাঞ্জোর, কুপির বলে শুন শুন কুপির বলে শুন শুন পাবে গুরু শ্রী চরণ পাবে গুরু শ্রী চরণ, ডুপ 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 সাগরে আমার মন, ডুপ 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 সাগরে আমার মন, টল টল পা টল ফুটলে টল টল পা টল ফুটলে, পাপেরে পেরা নোডান পাপেরে পেরা নোডান, ডুপ 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 সাগরে আমার মন, ডুপ 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 সাগরে আমার মন। একেবারে বলতে হবে আমাদের একেবারে সুরে ডুবিয়ে দিল সুব্রত। জোডিয়াক টিভিকে অশেষ ধন্যবাদ জানাই তার এই মানবিক মুখ, এই যে বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ যাদের সুব্রত হয়তো তার মা বলছিলেন যে 12 বছর বয়সে কথা বলা শিখেছে, সে হয়তো 8-10 জন মানুষের মতো নয়, কিন্তু যখন সুরটি ধরে তখন তাকে কে বলবে যে সে বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ। সুব্রতর দুই দিদি আছে, তাদের কথা শুনব। ও আচ্ছা, সুব্রতর দুই বোন আছে, এবার একটু ছোট্ট করে তাদের কথা শুনি দিদি। হ্যাঁ, আমার ওর পরে দুই মেয়ে, ওদের ওরাও কিন্তু বেহালা বোধানের জন্য যথেষ্ট করেছে, এবং বেহালা বোধান তৈরি হয়েছে এই সুব্রতর জন্যই। ওরা দুই বোনও গান করতো, এই কে আন্টির কাছেই গান করতো ওরা ছোটো থেকে, ও পাশে বসে থাকতো। তারপর ওরা যখন দুজনে চলে গেলো, একজন দেরাদুনে সেটেলড, ও ইন্টারন্যাশনাল স্কুলের হেড এক্সামিনার, ক্লাস দুনে পড়ায়, আর আরেকজন অ্যাকসেঞ্চুয়ারের এমডি, ও তো সারা বিশ্ব ঘুরে বেড়ায় সেটেলড। কিন্তু ওরা নাম বলো দিদি। হ্যাঁ, বড় মেয়ে ভাস্বতী ঘোষ, ছোট মেয়ের নাম দেবারতী ঘোষ। ওরা ওখান থেকে কিন্তু রেগুলার তদারক করে ওর ভাইকে এবং বেহালা প্রধানকে এবং আমাদের সবাইকে। আর কেয়া তো সেই থেকে ছোট থেকেই আসে, ও কেয়াকে আমরা ছাড়িনি, দুই বোন চলে গেছে পরেই কেয়াকে পেয়ে ও যেন ওই সুরটা একটু ধরে রাখতে পেরেছে, ওই জন্য কেয়ার কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ সবাই মিলে। মানে কেয়া ঝাড়ের স্নিগ্ধ শীতল ছাওয়ায় আমাদের রিক্তাদি তার সন্তানদের রেখেছে। তাহলে সুব্রতর কাছে যাই গানে, চলো। তেলে ছো বিরাট শিশু আনমনে, কেলে ছো তেলে ছো বিরাট
মানে জানো তো বোধ মানে জ্ঞান, অয়ন মানে পথ, জ্ঞানের পথ, বোধায়নের মানে শিখছো আক্ষরিকতা সত্যি, হাতের কাজ, গান বাজনা, নাটক আবৃত্তি, খেলাধুলা এবং সবের মূলে আছে আমাদের রিক্তা দি। ওরা শুধু দেশে নয়, দেশের বাইরে থেকেও প্রচুর শংসাপত্র প্রাইজ নিয়ে এসছে। বেহালা বোধায়ন স্টুডেন্টরা অনেক শংসাপত্র নিয়ে এসছে। যখন ইন্ডিয়াতে একটা গোল্ডও আনতে পারিনি খেলাধুলাতে, কিন্তু আমাদের বেহালা বোধায়ন ছেলে মেয়েরা চীন থেকে, তখন সেখানে ভিয়েতনামে খেলা হয়েছিল, গোল্ড নিয়ে ফিরেছিল, দিল্লিতে প্রচুর সম্বর্ধনা পেয়েছিল। কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসে তো অতটা ওদের জন্য কিছু করার নেই, আমরা পড়ে যাই, নীরবে চলেছি, এগিয়ে চলেছি আর কি। বেহালা বোধায়নে আমি খুব বেশি দিন যুক্ত হইনি, কিন্তু সেই থেকে আমি দেখছি এই অল্প কদিনেই আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি বেহালা বোধায়নের কার্যকলাপে। আর সত্যি তো যারা ভারতকে রিপ্রেজেন্ট করছে, ভারতের মুখ উজ্জ্বল করছে, সেই বেহালা বোধায়নকে জানাই অনেক অনেক শুভকামনা। সামাজিক কাজ, হ্যাঁ, রিসেন্ট একটা করলো প্লাস্টিক দূরীকরণ নিয়ে, আমি সেখানে ছিলাম উপস্থিত, হ্যাঁ, ক্লিন কলকাতা, আমি উপস্থিত ছিলাম সেই অনুষ্ঠানে। চলুন তাহলে পরের গানে যাই, চলো। সদানন্দ সদানন্দ মোহে কালে মহাকালে মন মোহিনী, সদানন্দ মোহে কালে মহাকালে মন মোহিনী,
আপনি নাট আপনি গম আপনি নাট আপনি গম আপনি দাম করু ডাল দাদানন্দ মৌ কাল মহাকাল মন মিলে সদানন্দ মৌ কাল হরে ভূটা সনাতন শূন্য রূপ দোষে বালে হরে ভূটা সনাতন শূন্য রূপ দোষে বালে ব্রহ্মাণ্ড ছিল না যখন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ড মাল ওটা পেলে সদানন্দ মৌ কাল মহাকালে মন এনে সদানন্দ মৌ কালে তবে মাত তুমি জানতে আমরা তোম জানতে চল তবে মাত তুমি জানতে আমরা তো মা জানতে চল তেমন রাখো তেমনি থাকে মা তেমন রাখো তেমনি থাকে মা যেমন বল তেমনি বল অশান্ত কোমলা কাণ্ড দিয়ে বল গলা গালি অশান্ত কোমলা কাণ্ড দিয়ে বল এবার সর্বনাশে দৌড়িয়সে সর্বনাশে দৌড়িয়সে রাম ধর্ম দুটো খেলে সদানন্দ মৌ কাল মহাকালে মন এনে সদানন্দ মৌ কাল আপনি নাট আপনি গম আপনি নাট আপনি গম আপনি দাম করো টাল কদানন্দ মৌ কাল মহাকালে মন এনে সদানন্দ মৌ কাল শ্যামাসুন্দর ভক্তির সে আমাদের স্টুডিওটা ভরে গেল একদম। চলো চলো সুব্রত, সত্যি অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ সুব্রত। তোমার শেষ গানে যাবো, চলো শেষ গান। হ্যাঁ, আজে শুভ দিনে পেটারো পাবন অম্বে তো সাধনে চালো যান, আজে শুভ দিনে পেটারো পাবন অম্বে তো সাধনে চালো যান, চালো 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 যান, চালো 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 যান, আজে শুভ দিনে পেটারো পাবন অম্বে তো সাধনে চালো যান। না জানে সেটা কত সুখ মিলিবে, না জানে সেটা কত সুখ মিলিবে, আনন্দের নিকেতন চলো 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 যান, চলো 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 যান, আজে শুভ দিনে পেটারো বাবুন অম্বে তো সাধনে চলো যান। মহোৎসব ত্রিপুবন মাতিল, মহোৎসব ত্রিপুবন মাতিল, কি আনন্দ উঠো নীল, চলো 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 যান, চলো 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 যান, আজে শুভ দিনে পেটার বাবুর অম্বে তো সাধনে চলো যান।
খুব সুন্দর। একটা জিনিস বন্ধু আপনারা লক্ষ্য করেছেন, সুব্রত বিশেষ ক্ষমতা সম্পন্ন হয়েও সবকটি গান কিন্তু না দেখে গাইল, ওর প্রখর স্মরণশক্তি এই একদম সঠিক সুরে গেয়েছে। এই জন্য আমি বেহালা বোধায়নকে সাধুবাদ জানাই, আর সাধুবাদ জানাই এই জোডিয়াক টিভিকে, যে এরম ছেলেকে, এমন এক শিল্পীকে আপনাদের সামনে তুলে ধরেছে তাদের এই সুন্দর কাজের জন্য। আছে এক বর্ধিত বৃক্ষ, বারন্ত বৃক্ষ, একদিন হবেই মহির হব, ঈশ্বরের কাছে এই কামনা জানাই অহর। ধন্যবাদ জোডিয়াক টিভিকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ কেয়াকে, ধন্যবাদ কৃষ্ণকে, ধন্যবাদ চক্রবর্তীদাকে, ধন্যবাদ সুমিতাকে, ধন্যবাদ। আর সবাইয়ের কাছে আমরা আশীর্বাদ কামনা করি যাতে আপুরাও ভালোভাবে এগিয়ে যেতে পারে। সকলে বেহালা বোধায়নের পাশে থাকুন, আর সাথে থাকুন। আর রিক্তাদি যাকে বিশেষ করে ধন্যবাদটি দেননি আমি দিয়ে দিচ্ছি তাকে, আমাদের এই জোডিয়াক টিভির যে কর্ণধার মাননীয় শ্রী অসীম চক্রবর্তী মহাশয়কে, তিনি এই সুযোগটি করে দিয়েছেন বলেই বেহালা বোধায়ন আজ আপনাদের সামনে, সুব্রত আজ আপনাদের সামনে। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন, আর সুরে সুরে সৃষ্টির মাঝে থাকুন। একদম জোডিয়াক টিভি সুব্রত সম্মানিত করছে স্মারক সহযোগে। সুব্রত এটা তোমার জন্য। থ্যাংক ইউ, নমস্কার।